গড ড্যাম ইট, ময়ূরাখি তো এখন এলো না, কোথায় যে থাকে আই সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সাগর, ময়ূরাখির আসার সময় কিন্তু এখনো পার হয়ে যায়নি, শি মাস্ট বি বিজি। হাউ বিজি? ওর বাবা মাও তো এখন এখানে, তাই না? আর তাছাড়া তাছাড়া কি? অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ওর ক্যারিয়ারের থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? এ তো সবে ক্যারিয়ারের শুরু, এর মধ্যেই কি ভাবছেন বলুন তো? ভাবছি যে এখনো কি কেউ ওর সঙ্গে যোগাযোগ করেনি, ওর শ্বশুর বাড়ির? ময়ূরাখির শ্বশুর বাড়ি মানে? আমার তো মনে হয় না ও আর এই গ্ল্যামার ফ্যাশন ওয়ার্ল্ডে ফিরে তাকাবে। ও কিন্তু ওর লক্ষ্যে পৌঁছে গিয়েছে সাগর। আমার জীবনের লক্ষ্য অন্য মিস্টার সেন, আপনি বুঝবেন না। আপনি তো ভালোবাসে বিশ্বাসই করেন না। লক্ষ্য, লক্ষ্য ময়ূরাখির লক্ষ্য কি সমানে? ময়ূরাখি আবার ওর হাজবেন্ডের কাছে ফিরে যাবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না সমরেশ? ছাতনা তলায় বসে টোপর পরে বিয়ে? ছাতনা তলায় কি টোপর পরে আমি জানি না, শুধু এটুকু জানি যে তোমার বেনারসি শাড়িতে চন্দনের সাজে কেমন লাগে সেটা দেখার স্বাদ আমার বহুদিনের। তুমি নিশ্চয়ই আমার সে স্বাদ পূরণ করবে অপর্ণা। কতদিন পরে আমরা বিয়ে করব, তাই না সমরেশ? সেই আশা প্রায় ছেড়েই দিয়েছিলে। আমার ডিভোর্সের সময় তোমাকেও তো কম কথা শুনতে হয়নি, শুধু শুধু কোনো কারণ ছিল না, তোমার তো কোনো দোষ ছিল না অপর্ণা। তুমি না থাকলেও সর্বাণী আমায় ছেড়ে চলে যেত, কিন্তু আমি তো ছিলাম সমরেশ। তুমি বিবাহিত জেনেও আমি ছিলাম, সেদিন স্বীকার করিনি, কিন্তু আজ অন্তত সত্যিটা স্বীকার করি। অপর্ণা, তুমি ছিলে, শুধু তুমি ছিলে। আমার সমস্ত মন প্রাণ জুড়ে শুধু তুমি ছিলে। সর্বাণী চলে যাওয়ার পরেও
তুমি কিন্তু তাড়াহুড়ো করে ডিভোর্স করনি, অপেক্ষা করেছিল ওর ফিরে আসার জন্য। সর্বাণী কিন্তু ফেরেনি। ওর ছেলে মেয়েদের দায়িত্ব নিতে অস্বীকার করেছিল। তাহলেও সমরেশ, কোথাও তো আমাদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করেছিল। তাই দেখো, আজ এতদিন পরেও আমরা তিনজন কিন্তু একা একাই দিন কাটাচ্ছি। না অপর্ণা, আর একা থাকা নয়, দোষ যদি কারো থেকে থাকে সে আমার, সব দোষ আমার। তার জন্য আমাকে শাস্তিও তো কম পেতে হয়নি। আর না, এবার আমি খোলা মনে ভালোবেসে তোমাকে আমার আমার স্ত্রী হিসেবে পেতে চাই অপর্ণা। আর একা থাকা নয়, অনেক দেরি হয়ে গেছে। আর নয়, সাগর যদি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়, দ্যাট ইজ নট ডান, দ্যাটস ইম্পসিবল। শর্মানি প্লিজ প্লিজ তুমি ওকে বোঝাও, প্লিজ প্লিজ মেক আর আন্ডারস্ট্যান্ড। আমি এখন নিরুপায়, আমার এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। এই বরফ জলে আঙুলটা ডুবিয়ে রাখুন। কি হলো নিন, একটার মধ্যে অনেকগুলো রেইনবো কালার। এই দেখো ভালো করে, অরেঞ্জ, ইন্ডিগো, গ্রিন, ব্লু, আর কি কি আছে বলো মিলি। আমি আরেকবার ফুলাই মিলি, চল আমরা জর্জে খেলি, ধরো তো মিলি আমাকে। বন্ধ করুন বন্ধ করুন, এগুলো যথেষ্ট হয়েছে বিশ্বাস। আর না, এবার ছাড়ুন, এগুলো ছাড়ুন। মিস্টার সেন, মিলি লাল কমল আর নীল কমলের গল্প বলছে, আর গল্পের মাঝখানে কথা বলে বাধা দেওয়াটা কিন্তু একদম উচিত না, তাতে গল্পের মজা নষ্ট হয়ে যায়, তাই না মিলি?
ছেড়ে চলেই গেছ। চলে গেছি? কে বললো আমি চলে গেছি?